আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমি সাথী ডেইলি লাইফের আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতোই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো কারণে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অনুরোধ করব ছোট্ট একটা লাইক দিবেন। আপনাদের লাইক বাটনটা প্রেস করাতে কিন্তু আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যেতে পারে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। আপনাদের পজিটিভ কমেন্টগুলো কিন্তু আমাকে কাজ করার উৎসাহ যোগায়। আমরা সচরাচর বাহিরের প্যাকেট খাবার বা প্যাকেজ খাবারগুলো কম খাই, খুবই কম খাওয়া হয়। মাঝে মধ্যে ট্রাই করি বাসায় বানাতে। তো সকালবেলা মাশরাফিকে একটু চেষ্টা করছিলাম কেক খাওয়ানোর, আমি ওকে প্যানকেক বানিয়ে দিয়েছি। ওর ভীষণ পছন্দ হচ্ছে চকলেট সিরাপ, তো আমি প্যানকেকের মধ্যে চকলেট সিরাপ দিয়েছি যে দেখি ও খায় কি না। আশেপাশে ঘুরছিল, দেখে বুঝলাম যে হয়তো বা খেতেও পারে। সকাল সকাল চাচ্ছিলাম না যে মিষ্টি কিছু খেতে, তাই আমি আমার জন্য গোলা রুটি বানিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, আটা সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে সবচেয়ে বেশি যে রেসিপিটা শেয়ার করা আছে সেটা হচ্ছে মশলা চা। তারপরও একজন আপু কমেন্ট করেছিলেন আমি যেন মশলা চায়ের ডিটেলসটা দেখাই। প্রথমে আমি পানি দিয়েছি যতটুক চা খাবো তার চেয়ে একটু বেশি। তারপরে আমি এখানে আদা থেতলে নিয়েছি, একটা এলাচ নিয়েছি, কয়েকটা লং নিয়েছি আর কয়েকটা গোলমরিচ, 2-3 টুকরো দারচিনি। দারচিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ দারচিনিতে ন্যাচারাল সুগার আছে। আরও নিয়েছি কালো জিরা, তেজপাতা এবং এখানে আছে তুলসী ও পুদিনা পাতা। তুলসী ও পুদিনা পাতা ছাড়া চা খাওয়া তো আমি একদমই চিন্তা করতে পারি না। আমি মশলা চায়ে তুলসী এবং পুদিনা পাতা ব্যবহার করি, গ্রিন টিতে খাই, তারপর যে কোনো চায়ে আমি একটু পুদিনা পাতা রাখারই চেষ্টা করি। তুলসী পাতাটা শুধু মশলা চায়েই দেই, আর যখন গ্রিন টি খাই তখন এরকমের জাল করি না। আমি চায়ের কাপের মধ্যে তুলসী পাতা এবং পুদিনা পাতা দিয়ে গ্রিন টি ভিজিয়ে খেয়ে নেই। প্রতিদিনই সকালে ছাদে গিয়ে একটু পুদিনা পাতা এবং একটু তুলসী পাতা নিয়ে আসি। সব উপকরণ একসাথে দিয়ে আমি এটাকে ঢেকে দিব 5-10 মিনিটের জন্য। যখন পানিটা টেনে কমে যাবে তখন এর মধ্যে চা পাতা দিয়ে আমি ছেঁকে নিব। অনেক আপুরা কমেন্ট করেন, অনেকেই আমার প্রায় প্রতিটা ব্লকেই একটা কমেন্ট পাই, যে একটা না অনেকগুলো কমেন্ট পাই, কফি খেলে কি ওজন কমে বা বুলেট কফি খেলে ওজন কমে। আসলে একটা জিনিস আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি, বুলেট কফি বা কফি আমাদেরকে খেতে বলা হয় এ কারণে যে আমরা যখন ডায়েট করি তখন কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাই বা অনেকটা আর কি দুর্বল লাগে যখন, তখন আবার অনেক সময় আছে যে টাইমলি যে 2-3 বেলা খাবো, খাওয়ার মাঝখানে বিশাল একটা গ্যাপ থাকে। যেমন সকাল 9টায় খাওয়ার পরে দুপুর 2টা খাওয়ার পরে আবার গিয়ে হচ্ছে বিকাল 5টায় খাওয়ার পরে আবার রাত্র 7টা, এর মাঝখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপে অনেকের দুর্বল লাগে বা ক্ষুধা লাগে। সেই টাইমটায় আপনারা যদি চা কফি খান অনেকটা এনার্জি পাবেন বা ওই যে উইকনেসটা ওইটা কেটে যাবে। সে কারণেই মূলত চা কফি খেতে বলা হয়। আর বুলেট কফির ব্যাপারটা, বুলেট কফি খেলে অনেক সময় এনার্জি পাওয়া যায়, সে কারণেই বুলেট কফি খেতে বলা হয়। যেমন আপনি সকালে ঘুম থেকে উঠে তারপর অ্যাপেল সিডার ভিনেগারের পানি খাওয়ার পরে আপনি ব্রেকফাস্ট করলেন 12টায়,
এই যে মাঝখানে গ্যাপটা থাকে, এই গ্যাপে অনেকের ক্ষুধা লাগে যায়, তখন আপনারা বুলেট কফি খেতে পারেন। আবার অনেক আপুরা বলেন যে রোজার সময় যখন রোজা রাখবেন তখন কখন খেতে পারবেন, তখন আপনারা ইফতারির পর খেতে পারেন, কারণ বুলেট কফি খাওয়ার পরে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। আবার আছে অনেকের দুধ চা না খেতে পারলে দিন কাটে না বা মাথা ব্যথা করে, ঘুম হয় না, তাদের জন্য মূলত বুলেট কফি। আপনারা বুলেট কফি খেলে যে ওজন কমে যাবে এইটা ভাববেন না একদমই। তবে আমি যে মশলা চাটা খাই সেটা যদি খালি পেটে খান অবশ্যই ওজন কমবে। লং, গোলমরিচ, দারচিনি প্রত্যেকটা উপাদানই ওজন কমাতে সহায়তা করে। ওজন কমার সাথে সাথে পেটের মেদভুঁড়ি কমাতেও সহায়তা করে। অনেক আপুরা বলেছিলেন যে অ্যাপেল সিডার ভিনেগারের আপডেট দেখাতে, আমি আজকে নেড়ে চেড়ে দিয়েছি আর একটু টেস্ট করে দেখেছিলাম, অনেকটা ঝাঁঝালো এবং মিষ্টি ভাবটা চলে গিয়েছে, প্রায় রেডি হয়েছে। এখনও কিন্তু অনেকটা হতে বাকি, এক দেড় সপ্তাহ লেগে যাবে। যেহেতু আমি ডায়েট শুরু করব, আবার সব কিছু রেডি করে নিচ্ছি। আসলে সব কিছু রেডি করে গুজগাস করলে না নিজের মধ্যে একটা কনফিডেন্স পাওয়া যায় যে হ্যাঁ আমি ডায়েট করতে পারবো, আবার শুরু করব আর কি, নিজের কাছেই ভালো লাগে। সে কারণেই একটু একটু করে সব কিছুই রেডি করে নিয়েছি। ডায়েট শুরু করতে যা কিছু প্রয়োজন এখানে প্রায় সব কিছুই আমি রেডি করেছি, তবে ঘিটা এখনও কিনিনি। ঘিটা আবার কিনবো, মিষ্টির দোকান থেকে কিনবো, ওরা অরিজিনাল ঘি বিক্রি করে ওখান থেকেই আনবো, আর ওদের ঘি জাল করা হয় নাই সে কারণে আনাও হয়নি। যারা স্বল্প খরচে ডায়েট করতে চান তারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারেন, যেমন ডিম ভাজা, বাদাম ভাজা সব কিছুতেই সরিষার তেল দিয়েই ভাজতে পারেন। আর কি যাদের ঘি কেনার অ্যাবিলিটি নাই তারা, অনেকেই আছেন না যে ডায়েট শুরু করবেন হয়তো বা সে স্টুডেন্ট, বা এমন আছে যে বাসার পুত্রবধূ, শ্বশুরবাড়ির ফ্যামিলিতে থাকেন, নিজের কাছে আর কি নিজের খরচ করার মতো টাকা নেই, ডায়েট শুরু করতে চাচ্ছেন, তারা স্বল্প খরচে এভাবে করে ডায়েট শুরু করতে পারেন। তো রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে এদিকে এসে বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে বেডরুমের অবস্থা খুবই 12টা বেজে গিয়েছে, কারণ আমরা বের হয়েছিলাম একটু, তখন বাসায় এসে দেখি যে বৃষ্টির পানি এসে সব কিছু একদম ভিজে গিয়েছে, তোষক তো পুরো চুপচুপ করছিল। তো আজকে সব কিছু শুকিয়ে আবার নতুন করে সব কিছু ক্লিন করে নিয়েছি। মাশরাফিকে দিয়ে মাঝে মধ্যে মশারি খোলাই, ও আবার এই কাজটা খুব ভালো মতো পারে। বেডরুম ক্লিন করে নিয়েছি, আসলে এতক্ষণ তো কিচেনে ছিলাম, এই রুমে আসিনি, কারণ এই রুমটা এতটা এলোমেলো ছিল তাকালেই আমার মাথা ঘুরাচ্ছিল, তাই কিচেনের সব কাজ গুছিয়ে তারপর বেডরুমে এসেছি। সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি। মানি প্লান্ট পানির মধ্যে লাগিয়েছিলাম, মাশাল্লাহ গাছটা অনেক সুন্দরভাবে গ্রো করছে, অনেকগুলো নতুন শিকড় গজিয়েছে। আমি ডায়েট শুরু করার জন্য যা যা কিনেছি এর মধ্যে বেশিরভাগই কিন্তু আমার বাসায় সবসময় থাকে, যেটা হয়েছে যে সরিষার তেল। আমরা কিন্তু রেগুলারলি সরিষার তেল খাই, আর বাদাম, বাদাম তো অলওয়েজ বাসায় থাকেই, ইসাবগুলের ভুষিও আমি অলওয়েজ খাই। শুধু কিনেছিলাম কিছু কাঠবাদাম, আর ঘিটা কিনতে হবে, এই দুইটা খুবই জরুরি ছিল। আর ডিম তো সেহেতু প্রতিদিনই কেনা হয়, আমাদের বাসায় ডিমটা প্রচুর চলে। রান্না করছি ভুঁড়ি, গরুর মাংস বা ভুঁড়ি রান্নার একই প্রসেস, তবে ভুঁড়ির মধ্যে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয়। ভুঁড়িতে একটা আলাদা স্ট্রং ফ্লেভার আছে যেটা কিনা বেশি মশলা না দিলে পরবর্তীতে খেতে অনীহা আসে। তো ভুঁড়ি রান্নায় বিশেষ করে রসুন এবং আদা বাটাটা একটু বেশি পরিমাণ দিতে হয়। আমি কিন্তু সবসময় মাংস, ভুঁড়ি বা নেহারি সব কিছুই প্রেশার কুকারে রান্না করি। প্রেশার কুকারে রান্না করি বলতে সব
শুরু থেকে যে সব মশলা মেখে টেখে বসিয়ে দেই তা না, সব মশলা দিয়ে কষিয়ে আবার মাংস দিয়ে কষিয়ে নিই, এরপরে শুধু একটু সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের ঢাকনাটা লাগাই। আর শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করলে সেই রান্নাটা কিন্তু বেশি টেস্ট হয় না, এ কারণেই আমি এভাবে করে রান্না করি। রান্না শেষেও আবার ঢাকনাটা খুলে অনেকক্ষণ আর কি খোলা রেখে জাল করি। কলমি শাক রান্না করছি, অনেক দিন পর বাসায় শাক রান্না করলাম। কিছুদিন পর্যন্ত আমাদের বাসায় শাক সবজি একদমই খাওয়া হচ্ছে না, খুবই কম পরিমাণ শাক সবজি খাওয়া হচ্ছে। আর একজনকে দেখেন, সে হ্যাপি রিল্যাক্সে ঘুমাচ্ছে। আসলে কি, পোষা প্রাণীগুলো না মানুষের ভাষা বোঝে। মিনি কি করেছে, মিনি মাংস চুরি করে খেয়েছিল একদিন, তো কালকে রাতে আবার কি করেছে, ও চালের বস্তার উপরে পটি করে রেখেছিল। আপনাদের ভাইয়া অনেক রেগে গিয়েছে, পরে বলছে যে ওকে বাসা থেকে তাড়িয়ে দিব, ওকে বস্তা ভরে বাজারে রেখে আসব। বলে যে কালকে সকালে ঘুম থেকে উঠে তুমি আর দেখবা না ওকে বাসায়। তো এই কথা শোনার পরে এই বিড়ালটা আজকে এক সেকেন্ডের জন্য দরজার বাহিরে যায়নি, বাহিরে একদমই যায়নি। প্রতিদিন দরজা খোলা পেলেই ঘুরে টুরে এক দুপুর কাটিয়ে তারপর আসে, আজকে সে আর বাসা থেকেই বের হয় না। শুধু আমি যেই জায়গা থাকি ও সেইখানেই দাঁড়িয়ে থাকে, বেডে আসলে বেডে, রান্নাঘরে গেলে রান্নাঘরে। আমি আসলে ওর ব্যবহারে কিছুটা অবাক হয়ে গিয়েছি, যে ও কি বুঝতে পেরেছে যে ওকে ধরে রেখে আসবে। কালকে অনেকেরই কমেন্ট দেখেছি যে আমি কেন ব্লগ দেইনি, আমি কি অসুস্থ বা আমার কি হয়েছে। তো তোমাদের এত এত ভালোবাসা দেখার জন্য মাঝে মধ্যে একটু গ্যাপ দিতে হবে, যাতে করে আরও বেশি ভালোবাসো, আমাকে বেশি মিস করো। যাই হোক, এইটা মজা করলাম। আসলে মাশরাফিকে নিয়ে এখন আর তেমন একটা বাহিরে বের হওয়া হয় না, খুব কম বের হই। তো চেষ্টা করি মাশরাফিকে নিয়ে মাঝে মধ্যেই বের হতে। কালকে আগেই বের হয়ে গিয়েছিলাম, সে কারণে আর ব্লগ দেইনি। আর দুপুরবেলা অনেক মেজাজ খারাপ ছিল, আপনাদের ভাইয়া ঠিক দুইটার সময় ভুঁড়ি নিয়ে এসেছে, আর ভুঁড়ি ধোয়া কাটা অনেক কষ্টকর। আমার খুব রাগ হয়েছিল, তাই আর ব্লগও করিনি। রাতের বেলা বের হয়ে একটু মিষ্টি খেয়েছি, কারণ ডায়েট যেহেতু শুরু করব তো একটু খেয়ে নেই, কারণ অনেক দিন মিষ্টি খাইনি। মাশরাফি বাহিরে বসে বেশ এনজয় করেছে, তো আমরা বাসায় ফিরেছি তখন 10:30 বাজে রাত। আজকের ব্লগ এ পর্যন্ত, আবার কথা হবে আরেকটা নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।